আসসালামু আলাইকুম আলু দিয়ে ভীষণ টেস্টি এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো আলুনি খুবই সহজ একটি রেসিপি ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায় খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আলুনি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি আর এই আলুটা আমি আগে থেকেই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিলে ভাজার সময় আলুটা ভালোভাবে ভাজা হয় আর ভেতরটাও কাঁচা থাকে না তবে এটা কাঁচা আলু দিয়েও তৈরি করে নেওয়া যায় কাঁচা আলু দিয়ে কেউ তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন এখন এই আলু তিনটা আমি পাতলা পাতলা করে কেটে নেব ঠিক আমরা বেগুনি যেভাবে তৈরি করি একই পদ্ধতি বেগুনির মতো পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেগুন দিয়ে তৈরি করলে হয় বেগুনি আর আলু দিয়ে তৈরি করেছি তার জন্য এর নাম আলুনি আলু তিনটাকে ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন কে কতটুকু মোটা অথবা পাতলা করতে চাচ্ছেন এখন এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অন স্পুনের টি মতো দিয়ে দেব গোলমরিচ গুঁড়া অন থারটি স্পুন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া অন থারটি স্পুন দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব সামান্য শুকনো মরিচ গুঁড়া সামান্য একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর আমি এই সমস্ত মশলা দিয়ে আলুটাকে একটু মেখে নেব এতে করে এই আলুনির টেস্টটা অনেক ভালো আসে খেতে খুবই ভালো লাগে আলতো হাতে আলুর সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় আমি সবগুলো আলুর সাথে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি এখন এই আলুটা আমি দশ থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে যে মশলাটা দিয়েছি মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে যাবে আর এটা খেতেও খুবই ভালো লাগবে তবে এভাবে ছাড়াও শুধুমাত্র লবণ দিয়ে আলুটাকে মেখে নেওয়া যায় সেটা যার যার পছন্দ মতো বাটিতে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদটা দিলে দেখতে ভালো লাগে কালারটা ভালো আসে হাফ চা চামচের মতো দিয়ে দেবো রসুন বাটা আর হাফ চা চামচের মতো দিয়ে দেবো আদা বাটা এবার বেসনের সাথে মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গুড়া মশলাটা বেসনের সাথে একটু মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেব না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে পানি দিতে গেলে ব্যাটারটা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার গুটি গুটি বা লামস না থাকে আমি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এই ব্যাটারটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গিয়েছে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন আলুনিগুলো তৈরি করে নেব এখন এখান থেকে একটা আলু নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে আলুটা কোট করে নিতে হবে ব্যাটারটা চাইলে এর থেকে একটু পাতলা করেও গোলানো যায় তবে আমি একটু ঘন করে তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর করে ব্যাটারটা আলুর গায়ে কোট হয়ে গিয়েছে এখন এইভাবে প্রতিটা আলু আমি ব্যাটারে কোট করে নিয়ে ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন ব্যাটারে কোট করা আলু এভাবে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব আর এই আলুনিগুলো ভাজার সময় আমি চুলা রাসটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখেছি যেহেতু আলুটা আমি আগে থেকেই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তাই আলুটা কিন্তু এর ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই অল্প আঁচের দরকার নেই মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আলুনিগুলো ভেজে নিতে হবে আলুনিগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে আর এই আলুনিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এটা উল্টে দেব। আর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে আলুনিগুলো যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমি এখানে আলুনিগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আলুনিগুলো ভাজা হয়ে গিয়েছে আর উপরটা দেখেই বই তো বুঝতে পারছেন কতটা সুন্দর এবং মচমচে হয়েছে এখন তেল ঝরিয়ে আলুনিগুলো উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজার এবং টেস্টি আলুনি ইফতার অথবা বিকালের নাস্তার জন্য এই আলুনি বানিয়ে পরিবেশন করতে পারেন আলু খেতে তো সবাই ভীষণ পছন্দ করে তো সেই আলু দিয়ে এভাবে আলুনি তৈরি করে দিতে পারেন এটাও সবাই ভীষণ পছন্দ করে খাবে আমি একটা আলুনি আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে ওপরটা মচমচে আর ভেতরটা ঠিক এইরকম আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আলুনিগুলো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ